ইডিস কানাডায় দীর্ঘদিন ধরেই ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র, এবার সেই নতুন তথ্য উঠে এসেছে সে বিষয়ে। শান্তনু বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের ভিআইপি ডেভেলপার বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থায় এই কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র প্রায় 40 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন বলেই জানতে পারা যাচ্ছে। প্রশ্ন উঠছে প্রিয়াঙ্কার কোম্পানিতে কেন টাকা ঢেলেছিলেন সুজয় ভদ্র। চন্দননগরের সত্যপীর তলায় একটি বহুতল নির্মাণ করেছিল এই ভিআইপি ডেভেলপার নামক সংস্থা, যে সংস্থাটির কর্ণধার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, সেই সংস্থাতেই 40 লক্ষ টাকা সুজয় ভদ্র বিনিয়োগ করেছিলেন বলে জানতে পারা যাচ্ছে। এই সংস্থার সঙ্গে শান্তনু প্রিয়াঙ্কার পুত্রের নামে থাকা কোম্পানি ইভান কন্ট্রেডের সঙ্গেও আর্থিক লেনদেন হয়েছে সুজয় ভদ্রর, ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, ইডি এখনও পর্যন্ত শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে। স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামেও একাধিক সম্পত্তি এবং কোম্পানির অংশীদারিত্বের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। এবার সেই প্রিয়াঙ্কার কোম্পানিতেই দেখা গেল সুজয় ভদ্রের বিনিয়োগ রয়েছে।